উপাচার্য নিয়োগ মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগের এখতিয়ার রাজ্য সরকারের নেই। সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত বছর 27 আগস্ট সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। মঙ্গলবার সেই বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একটি জনস্বার্থের মামলা করা হয়, জনস্বার্থের মামলাতে একটি রিট অফ কোয়ারেন্টো বলে এক টাইপের রিট হয়, যেখানে বলা হয় হচ্ছে যে অবৈধভাবে বেআইনিভাবে যদি কাউকে কোনো পদে নিয়োগ করা হয় সাবস্ট্যান্টিভ পদ, তাহলে সেই পদে সে থাকতে পারে না। রাজ্য সরকারের তরফ থেকেও অনেক রকমভাবে আইনের অনেক অনেক প্রভিশন দেখানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও দেখানো হয়েছিল, যার বিরুদ্ধে মামলা তার তরফ থেকেও তার আইনজীবীরা দেখিয়েছিলেন। মহামান্য বিচারকদের মতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অবৈধ, নিয়োগ যে করেছে সে নিয়োগ করতে তার কোনো অথরিটি নেই আর কি। এই মামলা নেপথ্যে রয়েছে সেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত। গত বছর শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে রাজ্য সরকার। তৎকালীন রাজ্যপাল ও আচার্য জগদীপ ধনকর সেই নিয়োগে অনুমোদন দেননি। রাজভবনের শিলমোহর ছাড়াই বেআইনিভাবে 25টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ তুলে সরব হন ধনকর। সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগকে বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। জনস্বার্থ মামলায় বলা হয় আচার্যকে এড়িয়ে উপাচার্য নিয়োগ অসাংবিধানিক, সরকার সাংবিধানিক বিধি ভাঙলে সংকট তৈরি হবে। দীর্ঘ শুনানির পর এদিন প্রধান বিচারপতির বেঞ্চ সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগ খারিজ করে দেয়। রাজ্য সরকারের আর একবার ধাক্কা খেলো হাইকোর্টে আমার মনে হয়, কারণ সোনালী চক্রবর্তী কার স্ত্রী আপনারা আমার থেকে ভালো জানেন, পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে আর কি। সরকারের সিদ্ধান্ত খারিজ করা মানে এই সরকারের বিশ্বাসযোগ্যতা খারিজ করে দেওয়া। এ রাজ্যে দক্ষতার স্থান নেই, বশ্যতার স্থান আছে। গোটা রাজ্যে যেখানে যার নিয়োগ, সে নিয়োগে দুর্নীতির একটা লেশ প্রতিনিয়ত থাকছে, এবং এমন একটা নিয়োগ নেই যে নিয়োগ তার দুর্নীতির জন্য তার বিরুদ্ধে কোর্ট অবধি গড়াচ্ছে না। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, আমরা মহামান্য আদালতের যে কোনো সিদ্ধান্তের প্রতি আস্থাশীল, সুতরাং এই নিয়ে বলার কিছু নেই। রাজ্যের বক্তব্য, রাজ্য ও রাজ্যপাল দ্বন্দ্বে একসময় কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়েই উপাচার্য পদে কাউকে নিয়োগের জন্য রাজ্যপাল সম্মতি দিচ্ছিলেন না, তাই বাধ্য হয়ে রাজ্যপালের সম্মতি ছাড়াই রাজ্য উপাচার্য নিয়োগ করে। রাজ্যের আরও দাবি, সার্চ কমিটি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিক করেছিল। সরকারি সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।